আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের যে 14 নম্বর স্কুল আছে হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুলে প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। তো একে রায় বলেছে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করো। তো প্রথম যে পূর্ব পথ যেটা আমাদের সেটা মিশ্র ভগ্নাংশে আছে, তো সেখান থেকে আমরা আগে অপ্রকৃত যাব। 8 × 2 = 16 আর 3 × 19 = 8 = 5/6। পূর্বপদ এবং পরপদ এই যে অনুপাতে চিহ্নের আকারে দেয়া থাকে এটাকে আমরা এক অর্থে ভাগ বলেও লিখতে পারি। প্রথম পদ ভাজিতক পরপদ, মানে ধরো পূর্বপদ = পরপদ বা উত্তরপদ যেটা, তো সেটাকে আমরা এরকম ভগ্নাংশের আকারেও লিখতে পারি, পূর্বপদ বাই পরপদ। তো এটার মানে হচ্ছে ভাগ। তো সেই জন্য আমি এখানে লিখেছি 19 = 8 / 5/6। এবার ভাগ হলে ভগ্নাংশের, ভাগের ক্ষেত্রে দ্বিতীয় ধাপে ভাগটা গুণ হয়ে যায়, দ্বিতীয় অংশটা উল্টে গিয়ে তার অনন্যককে লিখতে হয়, তাই 19 = 8 × 6/5। এবারে কাটাকুটি করলে 2 = 4 আর এটা হচ্ছে 3 × 3 = 57 আর 4 × 5 = 20, তার মানে হচ্ছে 57 = 20। 2-তে বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজা, ক্রমে ঊর্ধ্ব মানে বড় থেকে ছোট, তাহলে 3^5 মানে 243, 5^0 মানে 1, 5^3 মানে হচ্ছে 125 আর 3^1 মানে 3। তো মানের ঊর্ধ্বক্রমে সাজি পাই, ক্রমে ঊর্ধ্ব মানে ছোট থেকে বড়, তাহলে 5^0, তারপরে হচ্ছে 3^1, তারপরে 5^3, তারপর 3^5। 3-তে আছে মান নির্ণয় করো, -30 / -6 + -30 / 5। তো -30 আর -6 হচ্ছে ভাগে আছে, ভাগের ক্ষেত্রে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় তাই +5, আর প্লাস মাইনাসে মাইনাস হয় তাই -30 কে 5 দিয়ে ভাগ করে হয়েছে -6। আবার দুটো বিপরীত চিহ্ন প্লাস মাইনাসে মাইনাস করতে হয়, 6 যেহেতু বড় তার আগে মাইনাস আছে তাই মাইনাস বসলো আর 6 থেকে 5 বিয়োগ হয়ে 1 বসে গেল। 4-তে আছে সকল রম্বসের সামন্তরিক উক্তিটির কারণ দেখাও, তাহলে রম্বস কাকে বলে আগে আমাদের জানতে হবে। তো যেসব চতুর্ভুজের বাহুগুলো দৈর্ঘ্য সমান আর বিপরীত বাহুগুলি সমান্তরাল তাকে রম্বস বলা হয়। তো মোটামুটি এই ধরো একটা রম্বস আমি এঁকেছি, তো বিপরীত বাহুগুলো সমান, তার মানে এবি সমান বিসি, বিসি সমান সিডি, সিডি সমান ডিএ, আর এবি সমান্তরাল হচ্ছে সিডি বা ডিসি, আর এডি সমান্তরাল হচ্ছে বিসি, তাহলে এটা হচ্ছে রম্বস। আর চতুর্ভুজের ক্ষেত্রে যদি আমরা এই সরি সামান্তরিকের ক্ষেত্রে আমরা যদি দেখি, তো যেসব চতুর্ভুজের বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান ও সমান্তরাল হয় তাকে সামান্তরিক বলা হয়। তো এই মোটামুটি একটা সামান্তরিক, তাহলে এই যে এবি বাহু সমান হচ্ছে সিডি বা ডিসি বাহু, আর এবি সমান্তরাল হচ্ছে সিডি, আবার এডি আর বিসি হচ্ছে সমান আর এডি সমান্তরাল হচ্ছে বিসি, তাই বলা যায় যে সকল রম্বসই হচ্ছে সামান্তরিক, তাহলে এটা প্রমাণিত। 2-এর রায়তে বলেছে সংখ্যামালাটির, এখানে একটা সংখ্যামালা দিয়েছে, তো যে পথটিতে x² আছে সেইটি লেখো আর x² সহক লেখো, তাহলে x² যুক্ত পথটা হচ্ছে আমাদের এখানে আছে মাইনাস, এখানে আগে একটা মাইনাস দিতে হবে -4x²y², এইটা হচ্ছে আমাদের x² যুক্ত পথ আর এর x² সহক হচ্ছে -4y². অথবাতে আছে একটা বিয়োগ করতে বলেছে, প্রথম সংখ্যামালা থেকে দ্বিতীয় সংখ্যামালা বিয়োগ, তো বিয়োগের ক্ষেত্রে প্রথম সংখ্যামালার কোনো চিহ্ন পাল্টাবে না, বিয়োগের পরবর্তী যে সংখ্যামালা আছে তার যখন বন্ধনী থেকে বেরোবে তা বন্ধনীর ভেতরে যার যা চিহ্ন ছিল বাইরে এসে প্রত্যেকটা পদের চিহ্ন পাল্টে যাবে। যেমন প্লাস এটা ছিল 3b², এটা মাইনাস হয়েছে, পরেরটা মাইনাস ছিল প্লাস হয়েছে, তারপর একটা প্লাস ছিল মাইনাস হয়েছে, তারপর একটা মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। এবার আমরা সদৃশ পদগুলো খুঁজব, এদের মধ্যে সদৃশ পদ 4x² সাথে কোনো সদৃশ পদ নেই তাই বসে গেল, 5ab সাথেও কোনো সদৃশ পদ নেই তাই -5ab বসে গেল, এবার +9b² আছে আর এখানে -3b², এরা দুজন সদৃশ পদ, যেহেতু বিপরীত চিহ্ন যুক্ত তাই বিয়োগ হলো, আর যেহেতু 9 বড় তার আগে প্লাস আছে তাই এখানে +6b² হলো, আর 2ca আছে আর এখানে 3ca আছে, তাহলে এই দুটো সদৃশ পদ, এদের মধ্যে দুটোর আগেরই যোগ আছে তাই যোগ করে হলো 5ca, আর +7bc-র সাথে কোনো সদৃশ পদ নেই তাই এটা +7bc বসে গেল, আর 5c² কোনো সদৃশ পদ নেই তাই -5c² বসে গেল। এবার তোমরা এটাকে সাজিয়ে নিতে পারো, s4² + 6b² - 5c² করে স্কোয়ার পদগুলো এক জায়গায় করে, আর a b c a b c এই পদগুলো এক জায়গায় করে নিয়ে লেখা যেতে পারে বা এভাবেও রেখে দিলে হবে। আচ্ছা 2-তে বলেছে প্রথম পদ
সংখ্যামালাকে মাইনাস থ্রি এল এম এন দিয়ে ভাগ করতে হবে। এই সংখ্যামালাটাকে মাইনাস থ্রি এল এম দিয়ে ভাগ করব। তো এইভাবে ভাগের মতো সাজিয়ে নিয়েছি, প্লাস মাইনাসে মাইনাস এল এম এন দুটোই কেটে গেল। ছয়কে তিন দিয়ে ভাগ করে দুই, মাইনাস দুই, এটা প্লাস মাইনাসে মাইনাস হলো। নয়কে তিন দিয়ে ভাগ করলে তিন, এখানে এল স্কোয়ার আছে, নিচে এল, তাই শুধু একটা এল, এম এম কেটে গেল, আর এন স্কোয়ার থেকে এন মাইনাস হয়ে এন, তাই মাইনাস থ্রি এল এন। আর এখানে মাইনাস তাই এটা প্লাস হলো, তিন তিন কেটে গিয়ে এক হলো। এল কিউব থেকে এল মাইনাস হলে এল স্কোয়ার, এম স্কোয়ার থেকে এম মাইনাস হলে শুধু এম, আর এন কিউব থেকে এন মাইনাস হলে এন স্কোয়ার হলো। তো এই হচ্ছে আমাদের ভাগফলটা। আচ্ছা, ওর দুইয়ের অথবাতে আছে, গতকাল প্রতিটি এক্স টাকা দামে স্কোয়ারটি আম কিনেছি, মানে একটা আমের দাম এক্স টাকা ছিল, তো স্কোয়ারটি আম কিনেছি। তাহলে একটা আমের দাম এক্স টাকা, এটা গতকাল, আর স্কোয়ারটি আমের দাম তাহলে স্কোয়ার এক্স টাকা। আর আজকের আবার কি বলেছে, আজকের বলেছে প্রত্যেকটিতে তিন টাকা বেড়েছে, তার মানে আগে একটার যে দাম ছিল এক্স টাকা, আজকের সেই একটা আমের দাম হয়েছে এক্স প্লাস থ্রি টাকা। তাহলে আম কিনেছে স্কোয়ার প্লাস ফাইভ টি, তাহলে স্কোয়ার প্লাস ফাইভ টি আমের দাম সমান, তাহলে গুণ করে বার করবো। তো এই গুণ করে আমি পেলাম স্কোয়ার এক্স প্লাস থ্রি স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ফিফটিন, মানে ধরো এইটাকে আমি এইটা দিয়ে গুণ করছি। তাহলে প্রথমে এক্স প্লাস থ্রিকে স্কোয়ার দিয়ে গুণ করে স্কোয়ার, আর এক্স গুণ করে স্কোয়ার এক্স, থ্রি আর স্কোয়ার গুণ করে প্লাস থ্রি স্কোয়ার। এবারে এক্স প্লাস থ্রিকে পাঁচ বা ফাইভ দিয়ে গুণ করছি, ফাইভ আর এক্স গুণ করে প্লাস ফাইভ এক্স, আর প্লাস থ্রি আর পাঁচ গুণ করে হচ্ছে প্লাস ফিফটিন। তাহলে এটা হচ্ছে এই এতটি আমের আজকের দাম। তাহলে বলেছে যে আম কিনতে আগের চেয়ে কত বেশি দাম দিতে হবে হিসাব করি। তাহলে আমার কালকে যে আম কিনেছিলাম আমার দিতে হয়েছিল এত টাকা, আর আজকে দিতে হচ্ছে এত টাকা। তো আজকে যেহেতু দাম বেড়েছে তো আমের দাম সেই জন্য বেশি, তো সেই জন্য আজকের দাম থেকে আগের দামটা মাইনাস করে দেবো। তো মাইনাস করে দিয়ে দেখছি আমার এই টাকাটা দিতে বেশি দিতে হচ্ছে, থ্রি স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ফিফটিন টাকা বেশি দিতে হবে। আচ্ছা, এবারে ছয় তিনেতে আছে, ছয়টি নাইন ওয়াটের এলইডি বাল্ব কিনতে চারশো পঞ্চাশ টাকা দিতে হয়েছে, আটশো পঁচিশ টাকায় কয়টি নাইন ওয়াটের নয় ওয়াটের আর কি এলইডি বাল্ব কিনতে পারবো, সমানুপাতের নিয়মে লিখি। আচ্ছা, এটা তাহলে ওয়াটটা ঠিক আছে, বাল্বের যে ওয়াট সেটা ঠিক আছে। তো এবারে বলেছে ছটা ওয়াটের জন্য, ছটা বাল্বের জন্য চারশো পঞ্চাশ টাকা, আটশো পঁচিশটা বাল্বের জন্য আটশো পঁচিশ টাকায় কটি বাল্ব কিনতে পারবো। আচ্ছা, আমি এটা ওইকে নেমে করে ফেলেছি। তো সমানুপাতের আকার এটা যদি প্রকাশ করি, তাহলে আমার যেহেতু এটা হচ্ছে সরল সম্পর্ক, তাহলে আমি লিখতে পারবো যে চারশো পঞ্চাশ ইস টু আটশো পঁচিশ সমানুপাত ছয় ইস টু এক্স। ঠিক আছে, যখন মানে সরল সম্পর্ক হয় এটা সবসময় প্রথম আর দ্বিতীয় পদ হবে, এইটা সবসময় প্রথম পদ হবে, আর এটা সবসময় হবে দ্বিতীয় পদ, আর সরল সম্পর্ক হলে এটা হবে তৃতীয় পদ, আর যেটা বার করতে হবে সেই এক্সটা হবে চতুর্থ পদ, আর ব্যস্তানুপাত হলে উল্টে যায়, এই দুটোই উল্টে যায়, এইটা হয় চতুর্থ আর এইটা যেটা বার করতে হয় সেটা হয় তৃতীয় পদ। তাহলে আমি সমানুপাতের আকারে, তাহলে সমানুপাতের আকারে প্রকাশ করে পাই, তাহলে আমার চতুর্থ পদ বার করতে হবে, অতএব এক্স সমান হচ্ছে আটশো পঁচিশ গুণ ছয় বাই চারশো পঞ্চাশ। তাহলে আটশো পঁচিশ গুণ ছয় বাই চারশো পঞ্চাশ কাটাকুটি করলে ছয় আর চারশো পঞ্চাশকে যদি একেবারে কাটি, ছয় সাতে বিয়াল্লিশ, পাঁচ ছয় তিরিশ, পঁচাত্তর, আর যদি এটা বিরাশির মধ্যে পঁচাত্তর যাবে তোমার হচ্ছে একবার, পঁচাত্তরের পরে কোথায় বিরাশি দেখি, বারো, পঁচাত্তর, তাহলে এগারোটি, তাহলে সমান এই হয়ে যাচ্ছে এগারোটি। এটা সমানুপাতের আকারে প্রকাশ করে এইভাবে দেখিয়ে দেবে, আমি এটা ওই কিক নেমে করে ফেলেছি, তো এটা সমানুপাতের আকারে এইভাবে দেখিয়ে দেবে।
আচ্ছা, অথবাতে আছে পাঁচ অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 8, 15, 20, 25 দ্বারা বিভাজ্য হবে হিসাব করি। তো আমি প্রথমে 8, 15, 20, 25 লসাগু বের করেছি। তো বের করে গিয়ে দেখছি 2 আর 3 হচ্ছে বিজোড়ে আছে, বড় মানে এই দুটো স্কোয়ারে আছে আর এই দুটো বিজোড়ে আছে, তাই লসাগু পূর্ণবর্গ সংখ্যা নয়। লসাগুকে পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে 2 × 3 = 6 দ্বারা গুণ করতে হবে, তাহলে লসাগু হবে 3600। কিন্তু এটা হচ্ছে 4 অঙ্কের একটা পূর্ণবর্গ সংখ্যা, আমার বলেছে ওখানে 5 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 3600 পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 3600কে 4 দিয়ে গুণ করে পাচ্ছি 14400, যেটা হচ্ছে একটি 5 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা। তো এটাই হচ্ছে অ্যান্সার আমাদের, এটাই হলো অ্যান্সার। আচ্ছা, 4-এ বলেছে এবিসি একটা ত্রিভুজ আঁকো, এ বি এবং সি বিন্দুগুলি থেকে বিসি সি এ এবি বাহুগুলোর ওপরে যথাক্রমে এডি বি সি এফ তিনটে লম্ব আঁকতে বলেছে, আর লম্বত্রয় সমবিন্দু কিনা দেখাতে বলেছে। তাহলে ত্রিভুজটা সবসময় সমবাহু করবে, সমবাহু করে লম্বগুলো আঁকা তাহলে সুবিধা হবে। তাহলে বলেছে বিসি বিসি সি এ বিসি বাহুর ওপরে এ বিন্দু থেকে বিসি বাহু না ঠিকই আছে, সি এ এবি ওপর যথাক্রমে এ ডি বিই এ ডি বিই আর সি এফ এই লম্ব তিনটে আঁকতে বলেছে। লম্বত্রয় সমবিন্দু কিনা দেখি, তো লম্বত্রয় হচ্ছে তোমার দেখা যাচ্ছে কি যে এ বিই এডি ও সি এফ লম্ব তিনটি ও বিন্দুতে ছেদ করেছে, লম্ব তিনটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, অতএব লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। লম্ব সমদ্বিখণ্ডক তিনটি হচ্ছে সমবিন্দু। এরপরে অথবাতে আছে ওয়াই জেড একটা সরলরেখাংশ আঁকো, ওয়াই বিন্দুতে ওয়াই এক্স লম্ব আঁকো, কোণ এক্স ওয়াই জেডকে সমদ্বিখণ্ডিত করে চাঁদার সাহায্যে প্রতিটা কোণের মাপ লেখো। তো প্রথমে এখানে একটা লম্ব এঁকেছি, লম্ব মানে এটা হলো 90 ডিগ্রি, ও ওয়াই লম্ব, ওয়াই বিন্দুতে ও ওয়াই লম্ব এঁকে নিয়েছি। এবার লম্বটাকে সমদ্বিখণ্ডিত করতে আমরা এই যে এক্স ওয়াই জেড আর জেড ওয়াই ও এই দুটো কোণ পেয়েছি। তো যেহেতু লম্ব কোনো বিন্দুতে আর কি লম্ব অঙ্কন করলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তো 90 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করলে হবে তোমার 45 ডিগ্রি কোণ, তার মানে প্রত্যেকটা কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর গণিতে 14 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে।